90 gram. হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি কল্লোলপুরের এখানে একটা রাস্তার পাশে একটা ভয়ানক পুকুর পাড়ে। ফ্রেন্ডস, এই জায়গার পুকুর পাড়ের জায়গাটা নিয়ে ঘটনাটা সুরন্ত জানে, তো বলছে। তো তার আগে আমি বলে রাখি যে আপনারা আমাদের মধ্যে কিছু কিছু সাবস্ক্রাইবার আছেন, যারা সুশান্ত যদি একটা ভিডিওতে যদি না থাকে, তো কিছু কিছু মানুষজন কমেন্ট করছেন যে সুশান্ত কি চ্যানেল ছেড়ে দিল, কেন গো কি চ্যানেল ছেড়ে দিলে আপনারা খুশি হবেন? ও একটু কাজের মানুষ, ওই জন্য কাজের জন্য ব্যস্ত থাকে, সব ভিডিও আসতে পারে না। ও খুব কষ্ট করেই মানে আমাদের সঙ্গে ভিডিও করে। তো ফ্রেন্ডস, ওই জন্য ওর একটু সমস্যা হয়, আপনারা আশা করি সবাই বুঝছেন। তার মধ্যে কিছু কিছু পাবলিক আছে যারা প্রায়শই কমেন্ট করে, আমি জিনিসটা ফলো করি। একদিন না আসলেই ওকে আসছে না এসব, সেটাই একটা হাসির বিষয় হয়ে গেছে যে একটা ভিডিওতে বা কোনো কিছুতে যদি সুশান্তকে না দেখতে পায়, তা সুশান্ত কি চ্যানেল ছেড়ে দিল? না না, আমাদের এই চ্যানেলে আমি বলে না কেউই যাবে না, যারা এখানে আছে তারা থেকেই যাবে, যারা যাওয়ার তারা চলে গিয়েছে আর কেউ যাবে না। সবাই আর কেউ যাবে না, সুশান্ত একটু কাজের মধ্যেও ব্যস্ত থাকে, সেই জন্য রেগুলারিটি মেনটেন করতে পারে না। তো ফ্রেন্ডস, এই জায়গার ঘটনাটা সুশান্তই বলবে, সুশান্ত এই জায়গার ঘটনাটা জানে, তুই ঘটনাটা বল এই জায়গার। তো ঘটনাটা বেসিক্যালি হচ্ছে যে এই পাশেই একটা বাড়িতে আছে, একটু বেশি দূরে আছে। তো কিছুদিন আগে গ্রামের একটা রাস্তা, বেশি লোক যায় না, এটা ইটের রাস্তা, ইটের রাস্তা, এটা এদিকে চলে গেছে গ্রামের দিকে, দূরে গিয়েছে এই এই দিক থেকে, সেই গ্রামে যেতে হয় এই বাঁশবাগানের পার করে গ্রামের দিকে। তো এখানে একটা বাড়ি আছে, তো সেই বাড়ি একটা ছেলে আছে। তো 6 মাস আগে তার বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার আগে ছেলেটা খুবই ভালো ছিল, কিন্তু বিয়ের পর থেকেই ছেলেটা নাকি মদ খাওয়া শুরু করে, এবং মদ খেয়ে বাড়িতে এসে নাকি বউয়ের সঙ্গে অশান্তি করতো, তারপরে মারধর করতো। তো বউ যে যার বিয়ে হয়েছে নতুন বউ, তো প্রথমে অনেক সহ্য করার চেষ্টা করেছে নাকি, প্রথমে 2-3 বার বাপের বাড়ি চলে গিয়েছে, তারপরে আবার ফিরিয়ে আনা হয়েছে যে আর করবো না, আর হবে না, এরকম করে নাকি ফিরিয়ে এনেছে। কিন্তু শেষে নাকি অনেক খারাপ অবস্থায় চলে যায়, যে মারধরের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। আর একদিন এমন হয় যে ভোরবেলা থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিলো না, এবার সবাই খোঁজ বলে খুঁজে পাচ্ছে না, মেয়ের বাপের বাড়িতেও খবর নেয় যে ওখানে গিয়েছে কি না, তো কেউ কোনো খবর পাচ্ছিল না। তো ঠিক সেদিন দুপুরবেলা, ঠিক দুপুরের দিকে এই যে এখানে পুকুর আছে, এই পুকুরের সবাই চান করতে আসতো, এই দুই দিকে ঘাট আছে, এই এই দিকে আর ওই ওখানে, কিন্তু এই ঘাটটা ভেঙে দিয়েছে এখন, যাতে কেউ নাবতে না পারে, কারণ এখন এখানে অভিশপ্ত পুকুর নামে পরিচিত হয়ে গেছে। তো এখানে দেখা যায় একটা লোক ঠিক দুপুরবেলা চান করতে এসেছিলো, তো সে সাঁতার কাটতে কাটতে মাঝখানে যায়, মাঝখানে গিয়ে তার পায়ে একটা শাড়ি বাঁধা মতন, শাড়ি কিংবা কাপড় বাঁধা মতন হয়েছে, আমাদের যেটা বললো যে সে লোকটার পায়ে কাপড় জড়িয়ে গিয়েছিলো। তাহলে কী ব্যাপার, কাপড় কেন জড়ালো বলে, সে এরকম পা যেই টেনে তুলেছে, যে পা যেই টেনে তুলেছে, সেই ওই মহিলাটার পা তার পায়ে থাকে। তো সে ভয় পেয়ে গ্যাঙিয়ে পুকুর থেকে উঠে যায় চিৎকার করে, তারপরে যে খবর সবাই একসঙ্গে এসে তুলে দেয় এখানে, যে গলায় কলসি বাঁধা আছে, গলায় কলসি বেঁধে ওখানে, সবার যেটা ধারণা যে গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে পড়ে। আর এই পুকুরে সবাই চান করতে আসতো, যেহেতু ভোরবেলা এসেছিলো বলে সবার ধারণা ভোরবেলায় এসে ডুবে মরে, তো তারপর থেকেই এই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে, আর প্রথম দিন থেকে না, ওই পুকুর থেকে তুলে নিয়ে যাওয়ার পর 1-2 দিন পরে যখন তার সৎকারের সব কিছু হয়ে যায়, 2-3 দিন পর থেকে এই পুকুরটাকে আর কেউ আসতে চাচ্ছে না, যেহেতু একজন মারা গিয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে রাস্তাটা, এই রাস্তায় সন্ধ্যাবেলা আর কেউ যাতায়াত করছে না, অন্ধকার হলে এই রাস্তা দিয়ে বেশি দিনের ঘটনা, এই ঘটনাটা ঘটেছে 3 মাস হয়েছে, বেশি দিনের ঘটনা না, 3 মাস হয়েছে। আর এই যে পুকুরে যে আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি রাজা, এদিকে পুকুরে দুটো ঘাট আছে, একটা হচ্ছে ওই দিক থেকে একটা ঘাট আছে, আর একটা ঘাট আছে এখানে, ওই ঘাটটা যাতে কেউ নামতে না পারে সেই জন্য এই এই এদিকে এই ঘাটটা এখান থেকে গ্রামের লোকে ভেঙে দিয়েছে, যাতে কেউ নামতে না পারে। আর দেখে বুঝতে পারবেন যে এই ঘাটটা 3 মাস অনেক দিন হয়েছে যে এখান থেকে ভেঙে দিয়েছে, যাতে কেউ নামতে না পারে এখান থেকে। অনেক অবস্থা, এখানে কান্নার আওয়াজ পাওয়া যায়, জলে মনে হচ্ছে কেউ হাত পা ছোড়াছুড়ি করছে। চারদিকে দেখ কুকুর ডাকছে, দেখ
ফ্রেন্ডস ওই মহিলা গ্রাম পরিবেশ বলে এখানে কুকুর কুকুরটা একটু বেশি আছে কিন্তু এরকম কোনো যায় নাকি ওই মহিলাটা নাকি এই রাস্তা দিয়ে চলাফেরা করে পুকুর পাড়ে ঘুরে বেড়ায় কখনো নাকি মানুষজন এই যে রাস্তা আছে একটু দেখা এই যে রাস্তার পাড়ে নাকি মহিলাটা বসে বসে কাঁদছে এমনও সিচুয়েশন হয় দেখা যায় যে এখানে নাকি ভেসে একটা বডি ভেসে আছে সেটাও দেখা যায় সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে এখান থেকে যারা যায় যারা আগে যেত এখন তো যায় না তারা অনেকেই নাকি দেখেছে যে কিছু একটা ভেসে আছে বডি মতন এরকম হাত পা ছড়িয়ে ভেসে আছে এরকম ভেসে থাকতে দেখা গিয়েছে কান্নার আওয়াজ আসছে কিন্তু এদিক দিয়ে চলতো আমরা একটু ওই সাইডের ঘাটটা একটু ফলো করি কোন ঘাটটা দিয়ে এক্স্যাক্টলি নেমেছিল সেটা কি জানা গেছে না এক্স্যাক্টলি সেটা বলেনি তবে বললে যে মাঝখানে পাওয়া গিয়েছে কি পরিমাণে পুকুর এসে দেখ কথা আছে যে আত্মার উপস্থিতি এই বিশেষ করে কুকুর প্রাণীটাই বেশি বুঝতে পারে অলরেডি এই পর্যন্ত আসতে পারছে না হ্যাঁ ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর অচেনা না মানুষ দেখলে কিন্তু এগিয়ে আসে বাঁচেনা মানুষ দেখলে তেড়ে আসে কামড়ানোর চেষ্টা করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই পর্যন্ত আসতে পারছে না কুকুরগুলো খুব সাবধানে থাকছি জায়গাটা কিন্তু সিরিয়াস ওই পাশে যে আলো জ্বলছে ওই পাশে একটা পাকা রাস্তা আছে তার পাশ দিয়ে গ্রামের রাস্তাটা এটা টোটাল গ্রামের রাস্তা যে দেখতে পাচ্ছেন এই ইটের রাস্তা ওই রাস্তাতে দিয়ে মানুষজন চলাচল করে কিন্তু এইটা দিয়ে আর ঢোকে না কেউ আসে না ওই এই যেহেতু ভয়ের খেয়ে হয়েছে তাও রাত্রিবেলায় মানুষ ভয় পায় যেতে একা একা যেতে ভয় পায় এরকম হলে যে কেউ মারা গিয়েছে বা জয় শ্রীরাম জয় মাতারাম কিছু হলে তার ভয় খুব যদি থাকে এক সপ্তাহ 10 দিন কিংবা 15-20 দিন থাকে কিন্তু 3 মাস হয়ে গেছে এই জায়গাটা এখনো ঠিক ততটাই ভয় হয়ে আছে কেউ আসতে চাইছে না এখানে সন্ধ্যের পরে তো দূরের কথা আগে যখন লোকে এখানে আসতো এখানে পুকুরে ব্যাপক ভিড় থাকতো কিন্তু সে এখন সেই ব্যাপারটা আর নেই কেউ আসেই না তো এই একটা মনে হচ্ছে এই যে এই পাশের ঘাটটার কথা বলছি তা ঘাট না এই এটা সেটা একটা টেম্পোরারি একটা ঘাট তৈরি করা হয়েছিল এখানে এখান থেকে এখন আর মানুষজন নামানো এই যে সাদলা পড়ে আছে ওই সাইডটা দিয়ে একবার ট্রাই করলে হয় আমি যখন এসেছিলাম তখন সন্ধ্যে হয়ে গিয়েছিল ওই জন্য আমরা একা আসতে যাইনি একসঙ্গে এসে এদিকে জায়গাটা আর যে মহিলা মারা গিয়েছে ওর স্বামীর পরিবার থেকে তো আমার শ্বশুর বাড়ির থেকে জানালো যে যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে জয় শ্রীরাম জলে যেন আওয়াজ হচ্ছে দেখিস যেহেতু অপঘাতে মৃত্যু হয়েছে ওই জন্য দোষ অনেক দোষ পেয়েছে ওই জন্য সহজে আত্মার মুক্তি হচ্ছে জয় শ্রীরাম জয় মাতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতারাম কি যেন ঝাঁপ দেওয়ার মতন হলো বড় কিছু এইসবগুলো দেখ জয় শ্রীরাম জয় মাতারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মাতারা
জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম 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 জয়
আমার এই ঘামবুটের ওপর পড়েছে বলে এখন পারো বলবো তো ভিতরে প্রচন্ড অ্যাক্টিভিটি হচ্ছে জয় শ্রী রাম জয় মা তারা জয় মা জয় শ্রী রাম এই জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় মা তারা এই উপর থেকে বললো দেখ উপর থেকে বললো জয় শ্রী রাম জয় মা তারা জয় মা জয় মা তারা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ইট পড়ার মতো মনে হচ্ছে জয় মা তারা জয় মা জয় শ্রী রাম 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 কত বড় ডাল ভেঙে এক্ষুনি মাথায় পড়লো আমার জয় শ্রী রাম জয় মাতা জয় মা এই যে ভিতর থেকে বাইরে বেরো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম উপরে কিছু ছিল জয় শ্রী রাম এই এর ভিতর থেকে আওয়াজ হচ্ছে জল তো ভিতরে জয়
শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম Jai Shri Ram জয় শ্রীরাম ও যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখি কী করা যায়। আমার সে ভলিনি স্প্রেটা যেটা ছিল সেটাও ফুরিয়ে গেছে, না ইমিডিয়েটলি দিতে পারতাম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানে এন্ড করছি, তাহলে ভালো থাকবেন, চল।